ক্লাস ইলেভেন ইংলিশ প্রোস কর্মা বাই খুশবন্ত সিং আমরা কালকে পড়েছিলাম ইয়েস ওল্ড ফেলো ইউ আর অ্যা বিট অফ অল রাইট এই পর্যন্ত আজকে তার পর থেকে পড়ব অর্থাৎ পার্ট থ্রি স্যার মোহন থ্রি আউট হিজ চেস্ট স্মুথ হিজ বেলিয়াল টাই ফর দ্য টাইম অ্যান্ড ওয়েব ডে গুড বাই টু দ্য মিরার মোহনলাল তখন থ্রি আউট হিজ চেস্ট মানে তিনি সোজা হয়ে দাঁড়ালেন হ্যাঁ স্মুথ হিজ বেলিয়াল টাই তার যে বেলিয়াল টাইটা ছিল সেটাকে তিনি ক্রিজটা ঠিক করলেন ফর দ্য 17 এরকম যেভাবে বলা হয় সেইভাবে আমটিন টাইম মানে এখানে অনির্দিষ্টকাল বলা হচ্ছে মানে এতবার সে টাইটাকে সোজা করেছে ক্রিজ মুক্ত করেছে যে সেটা বলা যাচ্ছে না কতবার তো বহুবার করেছে অ্যান্ড ওয়েভ এ গুড বাই টু দ্য মিরার এবং মিরারকে সে অবশেষে গুড বাই করছে হি গ্লান্স ট্যাটিজ ওয়াচ সে তার ঘড়ির দিকে তাকালো দেয়ার ওয়াজ স্টিল টাইম ফর এ কুইক ওয়ান ওখানে এখনও আরেকটার জন্য সময় ছিল আর একটা বলতে এখানে আর একটা ওয়াইনের পেগের কথা বলা হচ্ছে কই হ্যাঁ তিনি হিন্দিতে ডাকছেন বেয়ারাকে এ বিয়ার আর ইন হোয়াইট লিভারি অ্যাপিয়ার থ্রু এ হোয়াইট গজ ডোর একজন বেয়ারা সাদা পোশাক পরে দেখা গেল তাকে তারের গজের দরজার ওপারে আচ্ছা এইবার দেখো তলার দিকে কিছু ওয়ার্ড মিনিংস দেওয়া আছে যেমন প্রথমে বলা হচ্ছিল অ্যান এয়ার অফ পিটি অ্যান্ড প্যাট্রনেজ এখানে এর মানে হচ্ছে মিক্সড ফিলিংস অফ ইনফিরিটি অ্যান্ড সুপিরিয়রিটি মানে পিটি আর প্যাট্রনেজ মানে একাধারে তিনি ওটাকে দেখে দয়া করছেন সেখানে একটা ইনফিরিয়রিটি ব্যাপার আছে মানে মিরারের মধ্যে একটা ইনফিরিয়র ব্যাপার আছে সেখানে উনি অনেক সুপিরিয়র আর প্যাট্রনেজ মানে হচ্ছে ওনার মধ্যে যে দম্ভ অহংকার সেইটা সেটা তার সুপিরিয়রিটি বোঝাচ্ছে তাহলে এখানে একটা ইনপিরিটি আর সুপিউরিটির মিক্সড ফিলিংস হচ্ছে আচ্ছা তার ড্রেসের মধ্যে একটা কার্নেশন থাকার কথা আগের দিন বলেছিলাম সেই কার্নেশন মানে হচ্ছে সুইট স্মেলিং ফ্লাওয়ার দ্যাট ইজ অফেন ওন ইন মেন স্যুটস অন ফর্মাল অকেশনস একটা খুব মিষ্টি সুন্দর ফুলের মানে গন্ধওয়ালা ফুল গন্ধযুক্ত ফুল দ্যাট ইজ অফেন এন্ড ও প্রায়ই সেটা মানুষেরা পড়তেন মানুষ বলতে পুরুষ মানুষরা নিজেদের স্যুটে পরতেন যে ফর্মাল ড্রেস ফর্মাল অকেশনে অর্থাৎ কোন যেখানে কোনো অফিসিয়াল বা একটা গুরুত্বপূর্ণ মিটিং বা কোনো অকেশন হচ্ছে সেই অ্যাটেন্ড করার সময় তারা যে স্যুট পরতেন সেই স্যুটের এখানে একটা ফুল রাখা হতো সেই ফুলটা জেনারেলি ব্যবহার হতো সেই ফুলটার নাম হচ্ছে কার্নেশন সেটা একটা সুইট স্মেলিং ফ্লাওয়ার আচ্ছা বেলিয়াল বেলিয়াল টাই হচ্ছে শর্ট ফর বেলিয়াল কলেজ এটা হচ্ছে বেলিয়াল কলেজের কথাটা একটু ছোট করে বলা হচ্ছে মোহনলাল ওয়াজ এডুকেটেড মেহনলাল তাহলে কোথায় পড়ত মোহনলাল অক্সফোর্ডের বেলিয়াল কলেজে পড়তো আমটিন টাইম ইট সামটাই সামথিং হ্যাপেন্স ফর দ্য আফটার হ্যাভিং মেনি টাইমস বিফোর আমটিম টাইম মানে হচ্ছে আগেও বহুবার হয়েছে পরেও বহুবার হবে এ লিভারি স্পেশাল ইউনিফর্ম ওন বাই ওয়েটার্স ইন ওল্ডেন টাইমস মানে আগেকার দিনে ওয়েটার্সরা একটা বিশেষ ধরনের পোশাক পরিধান করতেন সেটাকে বলা হতো লিভারি তাহলে আমাদের প্রথম পেজে যে ওয়ার্ড মিনিংসগুলো আছে আমরা পড়লাম পরের পাতায় পেজ নাম্বার সিক্সটিনে দেখো যখন বেয়ারাকে সে ডাকলেন তিনি যখন ডাকলেন তখন বললেন এক ছোটা পরের পেজে দেখো এক ছোটা অর্ডার স্যার মোহন and sank into a large cane chair to drink and ruminate. এখানে বলছে যে তিনি যখন বললেন একটা ছোট মানে একটা ছোট ওয়াইনের পেগ বানিয়ে দিতে এবং স্যাঙ্ক মানে ডুবে গেলেন একটা বড় কেন চেয়ার কেন মানে হচ্ছে বেত বেতের চেয়ারে ডুবে গেলেন টু ড্রিঙ্ক অ্যান্ড রুমিনেট তিনি একটু একটু করে ড্রিঙ্ক করবেন আর রুমিনেট করবেন এখানে দেখো ওয়ার্ড মিনিংস এর এখানে দেখা আছে তলায় ফুটনোট যেটা সেখানে লেখা আছে রুমিনেট মানে হচ্ছে থিঙ্ক ডিপলি অর্থাৎ তিনি আত্মমগ্ন হয়ে চিন্তা করবেন এবার আউটসাইড দ্য ওয়েটিং রুম ওয়েটিং রুমের বাইরে অপেক্ষা কক্ষর বাইরে স্যার মোহনলাস লাগেজ লে পাইল অ্যালং দ্য ওয়াল মোহনলালের যে জিনিসপত্র যে লাগেজ সেগুলো পাইল করা আছে একটার ওপর আরেকটা রাখা আছে দেয়ালের কাছে সেখানে অন এ স্মল গ্রে স্টিল ট্রাঙ্ক ছোট্ট একটা ধূসর রঙের স্টিলের ট্রাঙ্কে লক্ষ্মী অর্থাৎ লেডি মোহনলাল ওর স্ত্রীর নাম হচ্ছে লক্ষ্মী স্যাড চিভিং এ বিটল লিফ তিনি খাচ্ছিলেন একটি বিটল লিফ অর্থাৎ পান পাতা খাচ্ছিলেন অ্যান্ড ফ্যানিং হার সেলফ উইথ এ নিউজ পেপার তিনি ওই ট্রাঙ্কের ওপর বসেছিলেন পান খাচ্ছিলেন পান চিবোচ্ছিলেন এবং নিজেকে খবরের কাগজ দিয়ে হাওয়া করছিলেন ঠিক আছে শি ওয়াজ শট মিডল তিনি ছিলেন বেটে এবং মোটা এবং তার মধ্য চল্লিশের মতন বয়স পঁয়তাল্লিশ হোয়াইট শাড়ি উইথ রেড বর্ডার তিনি একটি অপরিচ্ছন্ন নোংরা সাদা রঙের শাড়ি পরেছেন লাল বর্ডার দিয়ে অর্থাৎ লাল পাট যে সাদা শাড়ি হয় সেটা পরেছেন কিন্তু শাড়িটার মধ্যে যেমন সৌন্দর্য নই সেরকম তার মধ্যে পরিচ্ছন্নতাও নেই অন ওয়ান সাইড অফার নোস গ্লিসেন দ্য ডায়মন্ড নোস রিং তার নাকের একটা পাশে একটা সোনার নাকছাবি সোনার নাক হীরের নাকছাবি মানে সোনার মধ্যে হীরে বসানো হীরে বসানো নাকছাবি চকচক করছে গ্লিসেন মানে হচ্ছে শাইনিং অ্যান্ড সি হ্যাট সেভেরাল গোল্ড ব্যাঙ্গলস অনার আর্মস তার হাতে প্রচুর সোনার চুরি ছিল এবার দেখো তার নাকে হিরে আছে নাকছাবিতে তার হাতে প্রচুর সোনা চুরি আছে তার মানে এর থেকে বোঝা যাচ্ছে যে তার অর্থের কোনো অভাব নেই অর্থের প্রাচুর্য যথেষ্টই আছে কিন্তু তার পরিচ্ছন্নতার অভাব আছে তার টেস্ট তার রুচির বোধের অভাব আছে যেখানে তার স্বামী সব সময় তিনি শুধুমাত্র ডিজাইনের ড্রেস পরছেন তা না সেই ড্রেসগুলোকে টিপ তিনি রেখেছেন কিন্তু এখানে দেখা যাচ্ছে এই যে মহিলা তিনি ওনার স্ত্রী তিনি কিন্তু সেইভাবে নিজেকে রাখতে পারেননি শুধু দামি জিনিসই পড়েছেন কিন্তু সেটাকে পরিচ্ছন্নভাবে রাখেননি সি হ্যাডবিন টকিং টু দ্য বিয়ারার এবার তিনি বিয়ারার সাথে কথা বলছেন এবার স্যার যখন বিয়ারার সাথে কথা বলছেন সেই বলার মধ্যে একটা বিহারাকে একটা নিচু শ্রেণীর লোক হিসেবে যেভাবে দেখে কথা বলা হয় সেরকম বলা হচ্ছে এখানে কিন্তু তার স্ত্রী সেটা করছে না তিনি কিন্তু বেয়ারার সাথে পুরো বন্ধুর মতন গল্প করছেন আনটিল স্যার মোহন হ্যাড ইনসাইড যখন মোহনলাল যে কই হে তখন কিন্তু বেয়ারা ভেতরে চলে গেল তার আগে পর্যন্ত কিন্তু মোহনলালের স্ত্রী তার সাথে গল্প করছিলেন অ্যাজ সুন অ্যাজ হি হ্যাড গান যখন সে চলে গেল শি হেল্ড এ পাসিং রেলওয়ে কুলি তখন তিনি একটা পাস দিয়ে চলে যাওয়ার রেলের কুলিকে ডাকলেন অর্থাৎ মানে তিনি কথা বলতে এতই ভালোবাসেন যাকে পাচ্ছেন তার সাথেই গল্প সাথে কথা বলছিলেন এবার রেলের কুলির সাথে কথা বলছেন এবার দেখো তার মেশার লেভেলটা রকম হচ্ছে একজন রেলের কুলি বা একজন বেয়ারা যেখানে মোহনলালের যে লেভেলটা মানে মেশা বা কথাবার্তা বলার লেভেলটা একেবারেই আলাদা তার কাছে তিনি একটা উচ্চ শ্রেণীতে মেশামেশি করেন মেলামেশা করেন এবং তার এরা হচ্ছে নিম্ন শ্রেণীর লোকেরা শুধু তার কাজের জন্য আসে মানে তার তাদের থেকে তিনি কিছু পরিষেবা পেতে চান কিন্তু লেডি মোহনলাল কিন্তু তার মতন নয় তিনি কিন্তু এদের সাথে গল্প করেন এদের এদের পরিবারের একজনের মতন যেরকমভাবে মেশেন তো সেটা পুরোপুরি কনফ্রাস্টিং তার ক্যারেক্টারটা পুরোপুরি মোহনলালের কনফ্রাস্টিং তার আশা পোশাক পরিচ্ছদ আচার ব্যবহার তার মেলামশার ধরন সব কিছু তাহলে পাসিং রেলওয়ে খুলি অবধি আমরা আজকে পড়বো পরের দিন তারপর থেকে আমরা কন্টিনিউ করবো